সকালবেলায় না এত রকম ঝামেলা, খুব সমস্যা হয়। এদিকে রান্না করতে হয়, এদিকে স্মুদি করতে হয়। আসলে স্মুদিটা একটু হেলদি তো আমি আর আমার মেয়ে খাই, আর আমার হাজব্যান্ডের জন্য রান্না বান্না করতেই হয়। যদিও হাজব্যান্ডের রান্না করতে গিয়ে আমাদের দুপুরে রান্নাটাও একবারে হয়ে যায়, তো এটার সঙ্গে সঙ্গে আমি ওইদিকে রান্নার কাজ শুরু করে দিচ্ছি। স্মুদি হয়ে গেছে, এবার খেয়ে নেব, আর ওইদিকে রান্নাটাও ঝটপট করে নিচ্ছি, উনিও খেয়ে যাবে, আর দুপুরের লাঞ্চ ও রাতের কিছুটাও হয়ে যাবে রান্না। তো অল্প কিছু রান্না আপনাদের দেখাচ্ছি, সব রান্না আমি দেখিয়ে উঠতে পারছি না। এই বড়া ভাজা চলছে, ডাল ভাত হয়ে গেছে, আর বেলে মাছটা করে নেব। বেলে মাছটা করে আমরা দুপুরে মোটামুটি খেয়ে দিয়েই আর কি বেরোবো। ক্যান্টিনে কিছু কেনাকাটা আছে, ওগুলো কিনে আমি আবার বাড়ি ফিরবো। তো বিকেলের মোটামুটি সন্ধে হয়ে যাবে ফিরতে ফিরতে। তো এবার বেলে মাছটাও আমার মোটামুটি হয়ে গেল, তো ভাবলাম আরেকটা কিছু তো করা দরকার, তো কাঁচকলা আলুর তরকারি করে রাখলাম। তো বেরিয়ে গেলাম আমরা ক্যান্টিনের দিকে। তো রাস্তায় বেরিয়ে এসে ভাবলাম যে একটু কিছু খেলে হতো না, অনেকটা এসে গেছি, এবার একটু মিষ্টি খেলে হতো, আমরা যা খেতে ভালোবাসি। তো রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, সেখানে আমি একটু মিষ্টি দই খেয়ে নিলাম। মিষ্টি দই খেলাম, আর মেয়ে খেলো রাবড়ি, ওর আবার রাবড়িটা বেশি পছন্দ, এই দোকানের রাবড়িটা ভালো করে। তো এখান থেকে আমরা, ছোট দোকান হতে পারে কিন্তু খাওয়া দাওয়া বেশ, খাবারগুলো বেশ ভালোই হয় আর কি, মিষ্টি কচুরি এগুলোই পাওয়া যায়। তো কচুরি তো এখন খাবো না, মিষ্টি খেলেও খেতে পারতাম, কিন্তু দইটাই দেখলাম দুপুরবেলা খুব ভালো হবে খাওয়াটা। তো দইটই খেয়ে এবারে ক্যান্টিনে ঢুকে পড়লাম, আমরা এসে পড়েছি, ক্যান্টিনের শপিংও করে ফেলেছি, আর আপনাদের সব দেখালাম না কী কী কিনেছি। মোটামুটি ক্যান্টিনে আবার অনেকটা লম্বা লাইন থাকে, তো এই কারণে আবার লাইন দিতে দেরি হবে, লাইন পড়বে কত সেই সব দেখে শুনে আবার টাইমও অনেকটা লাগবে। লাইন দিয়ে দিলাম, আর মেয়ে আর আমি এদিকে খোঁজাখুঁজি করছি আরও কী কী নেব। তা লাইনটা আমি বললাম যে আমার হাজব্যান্ডকে একটু তুমি দাঁড়িয়ে থাকো, আমরা যা যা প্রয়োজন আরও কিছু নিয়ে এসে এই ট্রলিটাতে রেখে দেবো, তাহলেও হয়ে যাবে, লাইনটা এগিয়ে যেতে থাকবে। তো ট্রলিটা দিয়ে আমরা ওনাকে দিয়ে লাইনে পাঠালাম, আর আমরা এদিকে কালেক্ট করছি আরও কী কী কেনাকাটা যায়। তো কিনে টিনে এবারে আমি বেরিয়ে এসেছি, অনেকটাই তো যেতে হবে, গিয়ে তো আবার মনে হচ্ছে একটু খিদে খিদেও পাচ্ছে, গিয়ে একটু স্ন্যাক্স অর্ডার করে দেবো ভাবছি বাড়িতে গিয়ে। তো জোম্যাটোতে স্ন্যাক্স অর্ডার করে নেবো, খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ হলো আমরা বাইরে বেরিয়েছি, তাড়াহুড়ো করে মানে দুপুরের দিকে খেয়েছি, তো অতটা ভালো করে খেতে পারিনি। তো আমার হাজব্যান্ড কী করলো, আমাদের নামিয়ে দিল, আমরা আবার হেঁটে বাড়ির দিকে চলে এলাম। ফ্রায়েড মোমো আর কবিরাজি মোমো অর্ডার দেওয়া হয়েছিল, সেই অর্ডারগুলো এসে পড়াতে আমরা সবাই ঝটপট প্লেট ক্লেট নিয়ে বসে পড়লাম, খাওয়া শুরু করে দিয়েছি। আজকের ব্লগটা আমি এই খাওয়া দাওয়ার মধ্যেই শেষ করে দিচ্ছি, আর লম্বা করছি না, আপনাদের ধৈর্যও থাকবে না। টাটা, বা